আজকে আমরা মেলাতে যাব, তো রাশে, ঠিক আছে, রাশে যাব, রাশমেলাতে যাব। তো আমরা হচ্ছে রেডি হব, মানে ড্রেস পরে রেডি হব, মানে কিরকম কি সাজবো আজকে তোমাদের সামনে, মানে তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো, সিম্পল সাজ, তো সেটাই করব। তো ঠিক আছে, চলো আমরা আসি। এটা বাংলা ব্যাপারে, এটা হচ্ছে, এটা হচ্ছে নিউটিগ্লোর সানস্ক্রিন, নিউটিগ্লোর সান। টুকুনি নিয়ে মাখবো, বেশি কিছু মাখবো না মুখে শীতকালে, এই যে হোয়াইটটা হাতে করে একটুখানি নিয়ে নেবো। তাই না কোথাও, এই যে এটাকে আমি কি করবো না, এই যে এটাকে না এরকম ঘষে নেবো। নিয়েছি দুটো সমান করে, একদম হালকা, একটা হালকা কালার নেবো, এই যে এই কালারটা নেবো, এই কালারটা, এই কালারটা নেবো, ঠিক আছে। এই কালারটা জাস্ট হালকা করে নিয়ে না লাগে তুলিটা করি, তুলিটা নিয়ে আসি। তো বললাম এই কালারটা জাস্ট এই কালারটা নিচ্ছি, মানে কি বলবো, ব্রাউন হালকা। একদম খয়েরি কালারের একটা লিপস্টিক পরেছি, আর এইটা ভালো লাগছে তোরে,
সাইজে খুলে দিতে হবে, ঠিক আছে? চুলটাকে আমি খুলি। তো তোমরা এইভাবে সাজতে পারো, আমি জাস্ট কটা সামান্য জিনিস দিয়ে সেজেছি, তোমরাও এরকমভাবে সাজতে পারো, ঠিক আছে? আর এই যে চুলটাকে জাস্ট সামনে রেখে দিলে ভালো লাগে এভাবে একটু। এই যে কোনো নেকলেস ভালো লাগলো না, কারণ এই যে এই জামাটার না পুরো অনেকটা 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 জুড়ে কাজ, এই যে এই দেখাতে পারছি না, এই যে। তো এই জন্য তো ভালো লাগছে না, কারণ গলার মানে গলার মধ্যে কোনো নেকলেস ভালো লাগছে না, তাই জন্য আমি এরকম একটা বড় দেখে কানে পরে নিলাম, এই যে কানে পরে নিলাম বড় দেখে, ব্যাস আর কিছু না। আর চুলটা খুলে নেবো এই এদিক থেকে এই করে এই। তো খুব সিম্পল না সাজটা, কিচ্ছু করতে হবে না, প্রচুর সহজ, প্রচুর সহজ। তো এভাবে তোমরা একদিন সেজে দেখো কেমন লাগে। ফ্রেন্ডস, এই যে আমি ঘড়িটা পরে নেবো, আমি সেই চুড়িটা খুলে ফেলেছি, এই ঘড়িটা আমি পরবো, ঠিক আছে? এই যে কালো জামার সাথে কালো ঘড়ি। হাইলাইট দিতে হবে না একটু? হাইলাইট দিচ্ছি, তাই জন্য ভুলেই গেছিলাম হাইলাইট দিতে। হাইলাইটটা দেন, আমি হাত দিয়ে দিয়ে দিই। এই যে হাইলাইট, কোন হাইলাইটটা দেবো? এই যে এইটা দেবো, এই হাইলাইটটা দেবো, এইটা এটা এইটা, জাস্ট হালকা। এরকম ভাবে হাইলাইটটা দিয়ে নেব, মানে এই যে নাকের মাঝখানটাই, মানে তারপরে গালের বাঁ দিকে ডান দিকে যেখানে যেখানে দিলাম হাইলাইট পোর্শনগুলোতে, তারপরে এই চিবুকে মানে ঠোঁটের নিচে ঠোঁটের ওপরের ওই অংশটাই। তো এইভাবে দিয়ে দেবো ভালো করে। তারপরে চোখের ওই যে একদম উপরে দিকটা, যে আইব্রোর নিচের দিকে যেটা আছে না, ওই যেমন করে দিচ্ছি আমি, তো এই দিকে দিয়ে দেবো। তো এরকম দিলে হাইলাইটটা দিলে কি হয় একটু বেশ সুন্দর লাগে। এই যে এবার যাব, আমারও সাজা কমপ্লিট, সাজ কমপ্লিট। এবার আমরা রাস দেখতে যাচ্ছি, তো আমি সব কিছু দেখাবো, মানে রাসে গিয়ে কিভাবে আনন্দ করি, ভীষণ মজা, সমস্ত ভিডিওটা আমি দেখাবো, সমস্ত ভিডিও দেখাবো। যেখানে রাসমেলা বসেছে তো সেখানে আমরা চলে এসেছি, একদম কাছাকাছি মোড়ে একদম সামনে চলে এসেছি। পুরো এটা কি আজকে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান থাকে, গাজন যাত্রা। যুগের সাবিত্রী সত্যবানের গল্প শুনেছি, সেখানে সাবিত্রী তার বুদ্ধি প্রেম ও মনের দৃঢ় ইচ্ছাই তার স্বামীকে মৃত্যুর দেবতা যমের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এটা নরসিংহ, মহাবিষ্ণুর আর এক অবতার নরসিংহ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ, দ্বাপর যুগে যে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, তো সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এটা গোপালের ননী চুরি, তো গোপাল এবং বলরাম যেভাবে মানে ননী চুরি করতেন, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা ত্রেতা যুগে যে লঙ্কারাজ রাবণ ছিলেন, ভিক্ষুকের বেশে সীতাকে যেভাবে হরণ করেছিলেন, সেই চিত্রই এখানে সীতা হরণ হিসাবে তুলে ধরা হয়েছে। আর এটা কালিয়নাগ দমন, মানে কালিয়নাগ দমনের মাথার উপর যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তো সেটাই তুলে ধরা হয়েছে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তার 108টি সখীকে নিয়ে রাসলীলা করছে, আমরা সেই রাসমেলাতেই এসেছি। রাধারানী গোপিনী সহ যখন শ্রীকৃষ্ণ সাথে অভিসারে যেতেন, তখন জটিলে কুটিলে ও আয়ানও সেখানে যেত, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করতেন এবং সেখানে রাধা শ্রীকৃষ্ণকে পূজা করতেন, মানে কালী রূপকে পূজা করতেন। বৈষ্ণব ধর্ম মতে পঞ্চদশ শতকে পৃথিবীতে আবির্ভূত ঈশ্বরের 5টি অবতার হলেন পঞ্চতত্ত্ব, এনারা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর। এটি গোবর্ধন পাহাড়, হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলের সাহায্যে একটি পাহাড়কে তুলে 7 দিনের জন্য তার মাথার উপর রেখেছিলেন, বৃষ্টি দেবতা ইন্দ্রের হাত থেকে তার আত্মীয়দের রক্ষা করার জন্য। অকাসুর মহাভারতে প্রদর্শিত একটি রাক্ষস যাকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। সত্যযুগে বিষ্ণু, ত্রেতাযুগে রাম এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ও কলিযুগে সেই চৈতন্যকে এখানে দেখানো হয়েছে। পুরাণ যুগে এক কাপালিক ছিলেন যিনি নরবলি দিতেন, তো এমনই একদিন নরবলির সময় মা কালীকে দেখতে পান এবং তারপর থেকে নরবলি বন্ধ করে দেন। তো আমরা এবার মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে এলাম,
বাইরে বেরিয়ে এসে আমরা এখন মেলাটাকে ঘুরবো, মানে এখন আমরা মেলার ভেতরে ঢুকছি, মানে যেখান থেকে প্রবেশ পথ ছিল প্রবেশ পথের সামনেই এই মণ্ডপটা ছিল, তো সেখান থেকে ঠাকুর দেখে বাইরে বেরিয়ে এই যে টেরাকোটার কিছু কাজ নিয়ে বসেছে কেউ, এই যে ফুলের ফুলের মানে ফুলের সব কিছু জিনিস, সেখানে পাখির বাসা দেখা যাচ্ছে, তো সেরকম জিনিস সেখানে বসেছে মেলাতে, টেডি বিয়ার, তারপর স্টিলের জিনিস, বল, খেলনা, সমস্ত কিছু। এরকম প্লেট কালো আছে গো, কালো দোকান, এটা তো খাপ, মানে এরকম কালো নেই মেলাতে, সমস্ত জিনিস পাওয়া যাবে। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে, মানে দোকানগুলোকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও শ্যুট করছিলাম, যাতে তোমরা দেখো ভালো করে, তোমরাও আনন্দ পাও। তো এই যে এরকম ফুলের যে লতানো থাকে বাড়িতে সাজানোর যে সব থাকে, তো সেগুলো এই যে এখানে এখানে সেখানে সাইকেল বা মোটরসাইকেল রাখে না, মিঠাই মানে একদম তৈরি করছে দিদি, তো হাওয়াই মিঠাই, এখানে চুড়ি, কানের, অ্যান্টিকের কানের, তারপর গোল্ডেন কানের, তারপর এই যে চুড়ি, ব্যাগের দোকান, তারপর এখানে কাপ, প্লেট, আয়না, চিরুনি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। মানে মেলাতে এলে ভীষণই আনন্দ হয়, কত রকমের মানে জিনিসপত্র এখানে। তারপর এই যে আবারও চলে এসেছি একটা মানে হেয়ার ব্যান্ডের দোকানে, হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে, তারপরে এই যে মঙ্গলসূত্র, মালা মানে নেকলেস, ঠিক আছে। এখানে একটি ড্রাগন মানে এটা ট্রেন, ড্রাগন ট্রেন মনে হয়, তো এখানে একটি বাচ্চা ঘুরছিল, তো আমি ভাবলাম যেটা ভিডিও করি, খুব ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে মেলায় এসে মেলায় ঢুকলাম, তারপরে এই যে প্রচুর ঠান্ডা পাচ্ছিল বলে, মানে খুব ঠান্ডা লাগছিল, তার জন্য এক কাপ কফি, মানে এক কাপ করে কফি খেয়ে মানে কফি নিয়েছিলাম। তো এত ঠান্ডার সময় গরম গরম কফি খুব ভালো লাগে। তো তারপর কফি খাওয়া হয়ে যাওয়ার পরে, কফি খেয়ে আমরা আরও মেলার ভেতরের দিকে ঢুকছিলাম, আর মেলাতে অনেক কিছু বসেছে, বাদাম ভাজা, এই দিকে চিপস, তারপর আরও অনেক রকমের নানা রকমের খাবারের দোকান। এই ফুলটাও কিনেছিলাম, এই যে কাঠগোলাপ, তো এটা তারপরে হাতে করে নিয়ে আসছিলাম। তারপর ভাবলাম চটপটি খাবো, তো তাই জন্য চটপটির দোকানের দিকে যাচ্ছি, চটপটি বেশ ভালো লাগে, ঠিক আছে। মেলায় এসে চটপটি খেতে ভীষণই ভালো লাগে, কারণ এখানে এই যে ধনে পাতা, গাজর, বিট, শশা এগুলো দেয় না, মানে তারপরে তেঁতুলের জল, মানে টক জলটা থাকে, সেই জন্য বেশ খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে খেতে। আর এই যে ধোঁয়া উঠছে গরম গরম, একদম ভীষণ ভালো লাগছিল খেতে। আমি মানে এক প্লেট কিনেছিলাম, এক প্লেট 10 টাকা, তো আমি আরও এক প্লেট কিনেছিলাম, দু প্লেট আমি খেয়েছি, ঠিক আছে, আর ও এক প্লেট খেয়েছে, এত ভালো লাগছিলো তাই জন্য আর এক প্লেট নিলাম। কারণ ওর যে সেই মশলাটা থাকে না, মশলা আর ওই যে তেঁতুল জলটা থাকে না, তার জন্য। আর এখানে এই যে ঘোড়া ছুটছে, তারপরে ওখানে ব্রেক ড্যান্স, ওই যে ওখানে উঠেছে না গাড়িটার মধ্যে, তো সেগুলো ভিডিও করছিলাম, তো ওই ছেলেগুলো ভাবছিলো তো ওদের ভিডিও করছি, তাই জন্য ওরা পোজ দিচ্ছে। তো তারপর চলে এসেছি পাঁশকুড়ার চপের দোকানে, এখানে পাঁশকুড়ার চপ, উঁচু উঁচু চপ, তারপরে এই যে পনির চপ, চিংড়ি চপ, সব রকমের চপ আছে। এখানে আমরা হচ্ছে কাশ্মীরি চপ নিয়েছি, এই যে কাশ্মীরি চপ, যেটা হচ্ছে কাশ্মীরি চপের বাঁধ দিকে, বাম দিকে একটা আলাদা স্বাদ মানে টেস্ট, আর ডান দিকে একটা আলাদা টেস্ট, ঠিক আছে। তো ভীষণই ভালো লাগছিল, মানে বাম দিকে আলাদা স্বাদ, ডান দিকে আলাদা স্বাদ। এবং আমি ইউনিক, মানে একদমই ইউনিক, আমি একদম প্রথম খেলাম এই চপটা, ডিমের চপও কিনেছিলাম, ডিমের চপও খেয়েছি,
তো দুটো দু রকমের আলাদা টেস্টের চপ, সত্যি মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। তো তারপরে ভাবলাম এই যে একটা দাও পাপড়ি চাট খাবো, ঠিক আছে। তো পাপড়ি চাট খেতে চলে এসেছি। পাপড়ি চাটের এক প্লেট এখানে 40 টাকা নিল, 40 টাকা করেই নেয়। তো আলুগুলো একটু বেশি দিতে বলেছিলাম, কারণ আলু দিল মানে আলুগুলো বেশ ভালো মশলা মাখানো থাকে, তো বেশ ভালো লাগে। তারপর এই যে শশা কুচি, গাজর কুচি, বিট কুচি, মানে বিট নেই এখানে যদিও, গাজর কুচি দিয়ে দিল। এরপরে এই যে এই সসটা আমি ভেবেছিলাম যে টমেটো সস, কিন্তু না, এটা টমেটো সস নয়, এটা খেজুরের সস, মানে বাড়িতে বানানো খেজুরের সস। তো তাই জন্য আমাকে, মানে দাদাটাকে বললাম, দিতে মানা করেছিলাম, কিন্তু দাদাটা বললো যে এটা খেজুরের সস, তো ভালো লাগবে বাড়িতে বানানো, তো তাই জন্য বললাম ঠিক আছে দাও। তারপরে এই যে দই দিল, তো এটা দিয়ে এর ওপরে কিছুটা ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছিল, তো ভীষণই ভালো লাগলো। এটা হচ্ছে মেলাতে এসে খাই আমি প্রায় সময়, কারণ কি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর চামচে করে খেতে পারছিলাম না, একদমই তোলা যাচ্ছিলো না চামচে করে, তাই জন্য চামচটা রেখে হাত দিয়েই খেলাম, ঠিক আছে। তো ভীষণই ভালো লাগছিলো খেতে। তো তারপরে ওদেরকেও দিলাম একটা করে, তো আমি শুধু একাই খাবো, তো ওদেরকেও দিই, তো তাই জন্য একটা করে দিলাম। আর ওরা, আমি এক প্লেট, মানে এক প্লেটই নিয়েছিলাম, তারপরে আর কেউ খাবে না বলে আমি এক প্লেট নিয়ে তার থেকেই একটা একটা করে দিলাম, ঠিক আছে। তো ভীষণই ভালো লাগলো খেতে, তো খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম, মানে ভীষণই আনন্দ হচ্ছিল মেলাতে গিয়ে। তারপরে এই যে এখানে কাপ প্লেট কাঁচের গ্লাস ফুলদানিতে ফুল, তারপরে মানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এরপরে ভাবলাম এবার বাড়ি যেতে হবে, অনেকক্ষণ ঘুরেছি, তারপরে পাও খুব যন্ত্রণা করছিল ঘুরে ঘুরে, মানে অনেকটা জুড়েই মেলা বসেছে। তো এবারে বাড়ি যাচ্ছি, তো খুব টায়ার্ড ছিলাম, কিন্তু আনন্দ করেছি, মেলায় ঘুরেছি, তো তার জন্য টায়ার্ডনেসটা চলে গেছে, মানে এই আনন্দে মানে আর কিছু মনেই হচ্ছিল না। তারপরে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, ঠিক আছে, গান বাজছিল, তো গান তো দেওয়া যাবে না, তাই জন্য মিউট করে দিয়েছিলাম, কারণ গান বাজলে কপিরাইট দিয়ে দেবে, কারণ এর আগেও কপিরাইট পড়েছে মানে মিউজিকের জন্য, তাই জন্য আর দিতে পারলাম না। তো এরপরে বাড়িতে আসছিলাম, তো তোমাদের সাথে গল্প করছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। ভীষণই ভালো লাগলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্টে জানাবে। বাড়ি চলে এসেছি, এবারে ড্রেস চেঞ্জ করে নেব, আর প্রচুর মানে এত ঘুরেছি তো পা ফা যন্ত্রণা করছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো এবার ফ্রেন্ডস, তো গুড নাইট সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুখে মানে সুস্থ থেকো সবাই। তো ফ্রেন্ডস ঠিক আছে, আর এই যে দেখা না কি খাচ্ছি, দেখা না, ও এই যে আবার এসে খাচ্ছে, বাবা বুঝিনি বাপু কী করে খাই, ও বেশি খায়নি যদিও। এই যে ফ্রেন্ডস দেখো, এই যে এটা, এই যে যাই হোক। তো ফ্রেন্ডস তাহলে গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আবার, দেখা হচ্ছে আবার একটি নিউ ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।